রাস্তার কি অবস্থা দেখছেন, উল্টায় পড়ে গেছে। এই হচ্ছে অবস্থা, এই শুকনা দিনে তারপরও এই রাস্তার কাদা কমে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিতরে একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো ভিডিওটা শুরু করলাম একটা দুর্ঘটনা দিয়ে, কারণ আপনাদের দেখাই আমি মানে কি অবস্থার ভিতরে আমরা থাকি ঢাকা শহরের ভিতরে, ঠিক আছে। মানে রাস্তার কোনো উন্নয়ন নাই। যাচ্ছি হচ্ছে বালুরঘাট একটা কাজে, অনেকদিন পরে বালুরঘাট যাওয়া হচ্ছে। সামাক বলে যে রোড ঠিক করছে, আমি এজন্য আসছি, কিন্তু কই রোড ঠিক করছে, আগে যা ছিল তাই, আগে কাদা ছিল এখন কাদা নাই, কিন্তু ভাঙাচুরা তো ঠিকই আছে। এই এলাকাগুলো এরকম কেন, রাস্তাঘাট নাই, গ্রামে রাস্তাঘাট হয়ে গেছে, ঢাকার শহরের ভিতরে কোনো রাস্তাঘাট হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আরো কত দূর, কাজটা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের এই যে বাসার কাজ করেছিলাম থায়ের, সে থায়ের কিছু টাকা ডিউ ছিল, ওটা আজকে পেইড করে দিলাম, আর কিছু কেনাকাটা করলাম, খাবার দাবার কিনলাম। আমাদের আসলে এলাকায় কিচ্ছুই পাওয়া যায় না, বাট এইখানে বালুরঘাট অনেক মার্কেট হয়েছে দেখতেছি। বিমানবাহিনীর যত অবসরপ্রাপ্ত বা যারা মানে কোয়ার্টারে থাকে না, তারা সবাই আর কি এদিক দিয়েই থাকে ম্যাক্সিমাম, কারণ এইখানে জায়গার দাম কম ছিল ওই সময়। তারা সবাই এখানে ফ্ল্যাট ফ্ল্যাট কিনছে, জায়গা জমি কিনে বাড়িঘর করছে, এবং ব্যবসা বাণিজ্যও করতেছে অনেক বিমানবাহিনীর লোকজনই এখানে ব্যবসা করতেছে দেখলাম। সো ভালোই এলাকা, এই জন্য একটু জমজমাট হয়ে গেছে। বাট রাস্তাঘাটগুলো এখনও ঠিক হয় নাই, এখন কি ছোটো ছোটো রাস্তা, এখানে ছোটো ছোটো রাস্তা, এখন পাহাড়ে উঠতেছি। ওরে পাহাড়, আর কেরাসিন কিনতে কি যে প্যারা খাইতে হয়, কোথাও কেরাসিন পাওয়া যায় না। এইখানে একটা দোকানে খোলা কেরাসিন পাইছি 120 টাকা লিটার, যেখানে পেট্রোল মনে করেন যে 130 টাকা। কি হয়েছে, কুত্তার সাথে কুত্তামি করলে তো এরকমই হবে। তো হাফ লিটার কেরাসিন নিলাম, এখন এটা গাড়ি চেনে দিতে হবে, তারপরে গাড়ির বিভিন্ন স্ক্রুগুলো আছে ওখানে দিতে হবে, তাইলে হয় কি আপনার মরিচা ধরে না, যেটা কেরাসিন না দিলে এই যে পানি কাদা টাদা যে এগুলো মরিচা ধরা শুরু হয়, তাইলে আর কি আপনার গাড়িটা ভালো থাকে। আর আমার হর্নটাও বাজে না, এই দেখেন হর্নের অবস্থা দেখছেন, হর্ন দিচ্ছি কিন্তু বাজে না, করতেছে। সো হর্নটাও ঠিক করতে হবে, হর্ন ছাড়া আসলে গাড়ি চালানো খুবই কষ্ট হয়। দেখুন সেই যে একটা ভ্যানের পিছনে যাচ্ছি, হর্নও দিতে পারতেছি না, আমাকে সাইডও দিচ্ছে না। সো এটা খুব প্যারা। সো এখানে তোমরা মারামারি করো, আমি বাইরে যাই। রাস্তা রাস্তার অবস্থা, এটা কোন জায়গা, চৌধুরী মার্কেট, চৌধুরী মার্কেট। সো এইটুকু রাস্তাই মোটামুটি ভালো, সামনে থেকে আবার খারাপ রাস্তা শুরু হবে। সো খুব বেশি একটা কাজ করে নাই, ভাবছিলাম যে পুরো রাস্তা মনে হয় যে ঠিক করে দিছে, বাট তা করে নাই। তো যাই হোক, এখন বাসায় চলে যাই। এই তো দেখলেন বালুরঘাট টু বটতলার রাস্তার অবস্থা।
সো আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার বামনিয়া, এই জায়গার নাম পাবনার টেক। কি নাম রে বাবা, পাবনার টেক! আর এইখানে কিসের যানজট লেগেছে, এই যে এইটুকু রাস্তা ইট পেরে দিছে, ঠিক আছে, বাকিটুকু করে নাই। সো এটা হচ্ছে পাবনার লোকজনের এর বাসা এখানে, এই জন্য হয়েছে পাবনার টেক। কুমিল্লার টেক, পাবনার টেক, নোয়াখালী টেক, এ সে বাসে কিচ্ছু দেখে না, দেখছেন অবস্থাও, এই হর্ন ছাড়া বাইক চালানোর প্যারা। আমি জানি যে এই কাজই করবে, এই জন্য আমি আর টান দেই নাই, টান দিলেই লেগে যাইতো। ওরে অটোটা দেখেন না কি টান দিছে, এই পর্যন্ত আরেকটু আছে সামনে, ওইটুক পর্যন্তই ভালো, তারপরে তো খারাপ রাস্তা। যাই ভালো রাস্তাটুক পার হয়ে যাই, ইট পাড়ার রাস্তা, বাট ইটগুলা ঠিকঠাক মতো পারে নাই, ইট পেরে যদি উপর দিয়ে একটু পিস করে দিত ভালো হইতো। ইটের যে ঝাঁকুনি, বাপরে বাপ, আর আমার গাড়ি সার্ভিসিং নিয়ে আপনাদের একটা ভিডিও বানাইছি, ওটা চাইলে দেখে আসতে পারেন। গত দুই দিন সার্ভিসিং করাইছিলাম, সো কীরকম হাস্যকর একটা সার্ভিসিং হয়েছে দেখেন, পুরা ধরা খাইছি। আপনারাও যাতে ধরা না খান সেই জন্য আমি ভিডিওটা বানাইছি। আর যারা এই যে কাজটা করছে তাদের যাতে উচিত শিক্ষা হয়, ঠিক আছে, মানে একটা মানুষের সাথে এরকম কীভাবে করে আমি বুঝি না। কোনো সার্ভিস সেন্টারে কোনো ইকুইপমেন্ট নেই, কোনো ফ্যাসিলিটি নেই, বাট তারা গাড়ি সার্ভিস করতেছে, তো এটা আমার কথা। আরে জমিদার স্টাইলে যাচ্ছে, আর রাস্তাও তো সেরকম সুন্দর রাস্তা শুরু হইলো এখন। আজকে ভিডিও আর বড় করবো না, এই বাউনিয়া বটতলা রোড থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিন, সাবস্ক্রাইব করেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ।